টিকটেক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা। নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, আর আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো স্কিটো সিমে কীভাবে আপনার নেটের যে গতি সেটা বৃদ্ধি করবেন। বন্ধুরা, স্কিটো সিমে আমরা প্রায়শই দেখি যে কম দামে আমাদের ইন্টারনেট অফারগুলো দিয়ে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো নেটওয়ার্ক না থাকার কারণে আমরা ব্যবহার করতে পারি না এবং নেট অনেক স্লো করে দেয়। তো এই বিষয়ে আমারও অনেক প্রবলেম ফেস করতেছিলাম। তো সর্বশেষ আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়েছি এবং তারা একটা সেটিংয়ের কথা বলে দিয়েছে। তো সেই সেটিংটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু কনফার্ম করব। আপনারা জানেন যে বাংলাদেশ জুড়ে স্কিটো সিমের একটা কি বলবো সবাই কিনতেছে, কেননা এখানে কম দামে ইন্টারনেট পাওয়া যায়, কিন্তু সার্ভিস খুব একটা ভালো বলবো না। এখানে একটা প্রবলেম রয়েছে কি, এখানে আপনার দেখা যায় যে ডাটা চুরির একটা বিষয় আছে। আপনি অন্যান্য সিমে 1 জিবি কিনে যতক্ষণ ব্যবহার করতে পারবেন, এই স্কিটো সিমে কিন্তু ততক্ষণ ব্যবহার করা সম্ভব হয় না। কেন যেন এখানে কেটে নেয়, মানে ডাটা যেন কেটে নেয়, এই বিষয়ে আমি কথা বলছি কাস্টমার কেয়ারে এবং তারা এই বিষয়ে সমাধান করবে বলে জানিয়েছে আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত তারা কী করে এবং তাদের নেটওয়ার্ক আরও উন্নত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে সেটিংটা দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা সেটিংটা করতে পারেন, এবং এই সেটিং করার মাধ্যমে আপনার স্কিটো সিমের যে গতি সেটা বেড়ে যাবে। কেননা ইতিপূর্বে তারা এই যে আপডেটটা তারা দিয়ে দিয়েছে, যার কারণে তাদের যে নেটওয়ার্ক বুস্ট যাকে যেটা বলে সেটা তারা করতে সক্ষম হয়েছে। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের স্ব মোবাইলের যে সিম কার্ড, আপনাদের সিম কার্ডে কানেক্ট করা আপনার কি বলে আপনার স্কিটো সিমটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে একটা দেখতে পাবেন, একটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম। তো অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর ক্লিক করলে আপনারা দেখবেন এই যে আমরা দেখেন স্কিটো নেট বলে একটা অপশান এখানে রয়েছে, কিন্তু আপনাদের হয়তো এরকম উপরে থাকতে পারে, এই যে জিপি ইন্টারনেট যেমন আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপশান আপনাদের হয়তো থাকবে। তো আপনাদের এরকম অপশান নাও থাকতে পারে, ঠিক আছে। এরকম অপশান যদি আপনার না থাকে তাহলে আপনারা কী করবেন, এই যে নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে একটু খেয়াল করুন, নিচের দিকে দেখেন যে নিউ এপিএন এবং রিসেট বলে দুটো অপশান রয়েছে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিউ এপিএনের উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন কয়েকটা অপশান দেখাচ্ছে, আপনার সব কিছু দেখতে পাবেন। এখানে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, শুধু আপনারা কী করবেন এখানে নেমের উপর এখানে যেটা করবেন স্কিটো নেট লিখে দেবেন, বানান যেন ভুল নয় এবং ছোটো হাতে লিখবেন সবগুলো, SKITTO স্কিটো NET নেট, এটা লিখে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পরে এবার 2 নম্বর যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন APN বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার পরে এখানে আপনি একই শব্দ লিখে দিবেন ছোটো হাতের স্কিটো NET নেট, দেওয়ার পরে ওকে করে দিলেন। এখানে দেখুন আপনার একটা নতুন APN যে অ্যাক্সেস সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে আপনার সেভ করতে হবে, বিভিন্ন ফোনে বিভিন্ন ধরনের অপশান থাকতে পারে। এটা আমি রেডমি নোট 7 দেখাচ্ছি, 7 এসে আপনাদের দেখাচ্ছি। সুতরাং আপনাদের যে অপশানটা রয়েছে একটু খুঁজে খুঁজে দেখে আসবেন, এখানে নাম কিন্তু একই এবং অপশানগুলো কিন্তু একই। সো এবার কী করবেন, এবার মোরের উপরে ক্লিক করলাম, করার পরে দেখুন ডিসকার্ড এবং সেভ লেখা আছে। আমরা এই বিষয়টাকে মানে এই যে নেটটাকে আমরা সেভ করে দিব। দেওয়ার পরে এই যে দেখুন আমার অলরেডি কিন্তু সেভ করা আছে বলে এখানে সেভ হয়ে গেছে। এখন আমি যদি একটু ডিলিট করে দেই, এখানে দেখুন আমি যদি এটা ডিলিট করে দেই, সরি, এই মোড়ে গিয়ে আমি এটা ডিসকার্ড করে দিলাম, মোড়ে গিয়ে ডিলিট APN করে দিলাম। তারপরে দেখুন আমি নিউ APN-এ গেলাম এবং নেমে গেলাম, যাওয়ার পরে এখানে সেই স্কিটো নেট নামটা লিখলাম APN-এর উপর স্কিটো স্কিটো নেট, জাস্ট ওকে করে দিলাম। এবার আমি সেভ করে দেব, এই দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এখন দেখুন আপনাদের অপশান যেটা থাকবে সেটি হচ্ছে এরকম জিপি ইন্টারনেট, এরকম যে উপরে অপশানটা থাকবে আপনার যদি থেকে থাকে। তো তো যেটা করবেন এই অপশানটাকে আনসিলেক্ট করে এইটাতে ক্লিক করে দেবেন। এই দেখুন আমার এখানে ডাটা কিন্তু অফ হয়ে গেছে, ডাটা এখানে অফ হয়ে গেছে, এখন আবার অন হয়ে যাবে। এই যে এটা সিলেক্ট করার পরে স্কিটো নেটটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। তো এইবার আপনি যেটা করবেন পিছনে চলে আসবেন, আর কোনো কাজ নেই, আর সেটিংটা আপনার হয়ে গেছে অলরেডি। সো এইভাবে আপনারা যেটা করতে পারবেন আপনার যে নেটওয়ার্ক সেটা কিন্তু বুস্ট দিতে পারবেন এবং আগের থেকে কিন্তু অনেক ভালো গতিতে কাজ করবে। সুতরাং আপনাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা এখানে অনেক প্রভাব ফেলে, তো সেসব ক্ষেত্রে আপনারা ওগুলো বিবেচনায় রাখবেন। যদিও স্কিটো সিমের যে নেটওয়ার্ক ব্যবস্থা ইদানিং খুবই খারাপ যাচ্ছে এবং বলা যায় যে সময় সবচেয়ে বাজে নেটওয়ার্ক যাচ্ছে আর কি, তো তবুও আমাদের এখানে কম টাকায় যেহেতু আমরা সার্ভিসগুলো পাচ্ছি সুতরাং আমাদের ব্যবহার করতে হয়। তো এখনও জানলে তো শেষকালে যেটা বলতে হয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।